আকাশী পথেরে নহয় রাজপথেরে চলিল উড়াজাহাজ। তাকে চাবলৈ ভিড় লাগিল রাজপথত। নামনিৰ পৰা উজনিলৈ রাষ্ট্রীয় ঘাইপথেরে যাত্রা করেছে উড়াজাহাজখন। সোমবারে নগাঁওর রাজপথত দেখা গল এইখন বিশেষ উড়াজাহাজ। উড়াজাহাজখন রাজপথত দেখিয়েই পুরনিকুনামত ভিড় করলে অগণন পুরুষ মহিলায়। রাইজর ভিড় ফালি ফালি কোনোমতে আগবাড়িল উড়াজাহাজখন। তারপর পালেগৈ কলিয়াবর। স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, আনকি বৃদ্ধা আইতাও লাখুটি লৈ উলাই আহিল রাজপথলৈ। রাতিপুৱা 11টামান বজাতে ফোন এটা আহিল যে উড়াজাহাজের খালি বাঁহটো গাড়িত লৈ 37 নং রাষ্ট্রীয় ঘাইপথেদি আগবাড়িছে উজনি অভিমুখে। নাই কোনোবাই কয় আমনি পাইছে, কোনোবাই কয় মিছা পাইছে, কোনোবাই কয় দাড়িগজি পাইছে। সন্দেহৰ মাজত থকা কারণে সাইকেলখন লৈ নিজে আগবাড়ি গলো। নিজে আগবাড়ি গৈ পেলাই দেখিলো কলিয়াবর পুরোনা স্টেট ব্যাংকের ওসর আহি পাইছেহি। লগে লগে সাইকেলখন ঘুরাই গাঁৱৰ আমার যথেষ্ট সংখ্যক রাইজ গোপিনী আহি পেলাই সেই উৎসবমুখর মুহূর্তত সহযোগ করবলে আহি রাস্তার কাষত রয়ে আছে। আমার এই সকল রাইজ গোপিনী বহুতরে কেরাহি এতিয়া স্টোভৰ ওপৰতে উঠে আহিছে। কোনোবাই মাছ ভাজিবলৈ লৈছিল, কোনোবাই তেল মাৰিবলৈ ধৰিছিল, কোনোবাই প্রেসার কুকার উঠাইছিল, সব নুমুয়াই আহি পেলাই রাস্তার কাষত অপেক্ষারত। উল্লেখযোগ্য, শিবসাগরত উত্তর পূবর প্রথমখন এরোপ্লেন রেস্তোরাঁ মুক্তির যুব ব্যবসায়ী হরিপ্রসন্ন হাজরিকায় 118 ফুট দৈর্ঘ্যর ইন্ডিয়ান এয়ারলাইন্সের এইখান বিমান নিলামত ক্রয় করেছিল। আর তারপিছতেই 100 ফুট দীঘল এখন ট্রেইলারে বিমানখন মুম্বাইরপর শিবসাগর অভিমুখে কড়িয়ায় আনিছে ব্যবসায়ীগিয়ে। বিমানখন প্রবেশ করার পিছতেই বিমানখন চাবলৈ রাইজর লাগিছে হেতা উপরা। কৌতূহলী রাইজে ভিড়র সৃষ্টি করার বাবে রাষ্ট্রীয় ঘাইপথত সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটরও, যার বাবে আহুকালের সম্মুখীন হয়েছে বিবিধ বাহনেরে অহা উজনি নামনির বহু যাত্রী। দিবাকর দাস আর হেমন্ত কুমার নাথর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আকাশী পথেরে নহয় রাজপথেরে চলিল উড়াজাহাজ। তাকে চাবলৈ ভিড় লাগিল রাজপথত। নামনিৰ পৰা উজনিলৈ রাষ্ট্রীয় ঘাইপথেরে যাত্রা করেছে উড়াজাহাজখন। সোমবারে নগাঁওর রাজপথত দেখা গল এইখন বিশেষ উড়াজাহাজ। উড়াজাহাজখন রাজপথত দেখিয়েই পুরনিকুনামত ভিড় করলে অগণন পুরুষ মহিলায়। রাইজর ভিড় ফালি ফালি কোনোমতে আগবাড়িল উড়াজাহাজখন। তারপর পালেগৈ কলিয়াবর। স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, আনকি বৃদ্ধা আইতাও লাখুটি লৈ উলাই আহিল রাজপথলৈ। রাতিপুৱা 11টামান বজাতে ফোন এটা আহিল যে উড়াজাহাজের খালি বাঁহটো গাড়িত লৈ 37 নং রাষ্ট্রীয় ঘাইপথেদি আগবাড়িছে উজনি অভিমুখে। নাই কোনোবাই কয় আমনি পাইছে, কোনোবাই কয় মিছা পাইছে, কোনোবাই কয় দাড়িগজি পাইছে। সন্দেহৰ মাজত থকা কারণে সাইকেলখন লৈ নিজে আগবাড়ি গলো। নিজে আগবাড়ি গৈ পেলাই দেখিলো কলিয়াবর পুরোনা স্টেট ব্যাংকের ওসর আহি পাইছেহি। লগে লগে সাইকেলখন ঘুরাই গাঁৱৰ আমার যথেষ্ট সংখ্যক রাইজ গোপিনী আহি পেলাই সেই উৎসবমুখর মুহূর্তত সহযোগ করবলে আহি রাস্তার কাষত রয়ে আছে। আমার এই সকল রাইজ গোপিনী বহুতরে কেরাহি এতিয়া স্টোভৰ ওপৰতে উঠে আহিছে। কোনোবাই মাছ ভাজিবলৈ লৈছিল, কোনোবাই তেল মাৰিবলৈ ধৰিছিল, কোনোবাই প্রেসার কুকার উঠাইছিল, সব নুমুয়াই আহি পেলাই রাস্তার কাষত অপেক্ষারত। উল্লেখযোগ্য, শিবসাগরত উত্তর পূবর প্রথমখন এরোপ্লেন রেস্তোরাঁ মুক্তির যুব ব্যবসায়ী হরিপ্রসন্ন হাজরিকায় 118 ফুট দৈর্ঘ্যর ইন্ডিয়ান এয়ারলাইন্সের এইখান বিমান নিলামত ক্রয় করেছিল। আর তারপিছতেই 100 ফুট দীঘল এখন ট্রেইলারে বিমানখন মুম্বাইরপর শিবসাগর অভিমুখে কড়িয়ায় আনিছে ব্যবসায়ীগিয়ে। বিমানখন প্রবেশ করার পিছতেই বিমানখন চাবলৈ রাইজর লাগিছে হেতা উপরা। কৌতূহলী রাইজে ভিড়র সৃষ্টি করার বাবে রাষ্ট্রীয় ঘাইপথত সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটরও, যার বাবে আহুকালের সম্মুখীন হয়েছে বিবিধ বাহনেরে অহা উজনি নামনির বহু যাত্রী। দিবাকর দাস আর হেমন্ত কুমার নাথর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।